হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসে আজ আমি রান্না করবো হচ্ছে পাতলা খিচুড়ি। আর এই শীতের সকালবেলা যদি পাতলা খিচুড়ি হয় গরম গরম, তাহলে তো আর কোনো মন্দ নয়। তবে আজ আমি রান্না করবো হচ্ছে পাতলা খিচুড়ি, তো তার জন্য আমি ওখানে মেজারমেন্ট কাপে 1 কাপ চাল আর 1 কাপ ডাল আমি একসঙ্গে আমি ভালোভাবে ধুয়ে এখন একটা পাতিলে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মন পছন্দর মতো সবজি। আর এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন আদা কুচি। আর দিচ্ছি হলুদ পাউডার 1 টেবিল স্পুন, লাল মরিচের পাউডার 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 টিস্পুন, দেন স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আর দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে আমি ভালোভাবে হাত ধোয়ার সাহায্যে একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মিক্স করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, আমার যতটুকু পানি লাগবে পাতলা খিচুড়ির জন্য ততটুকু আমি পানি দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। তো এই তো সব কিছু আমি রেডি করি, এখন আমি চুলাটা জ্বালিয়ে আমি পাতলা খিচুড়ির পাতিলটা আমি চুলাতে বসিয়ে দিয়ে দিচ্ছি। আর এই পাতলা খিচুড়িটা শীতের সময় দেখা যায় সবারই পছন্দের। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চাল ডাল সবজি সব কিছু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে একটু আমি গুটে নিব, এতে করে দেখা যাবে যে চাল ডাল সবজি সব কিছু একসঙ্গে মিক্স হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমার সব কিছু মিক্স হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দিব। এই তো আমার প্রায় মোটামুটি আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি পাশের চুলায় রেখে আমি ওই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, তারপরে দিয়ে দিচ্ছি 1টা শুকনো মরিচ বাগারের জন্য। আর দিব হচ্ছে আমি রসুন কুচি, আর দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি, দিয়ে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব, তারপরে হচ্ছে আমি খিচুড়িটা বাগার দিয়ে দিব। তো ওইভাবে বাগার দিয়া খিচুড়ি রান্না করলে পাতলা খিচুড়ি অনেকটাই ভালো লাগে। আর ঠান্ডার সিজনে দেখা যায় বেশিরভাগ ভেজিটেবলও আমাদের মন পছন্দের মতো পাওয়া যায়, আর কিন্তু পাতলা খিচুড়িটা রান্না করে দেখা যায় যে আমরা যে কোনো পর্তার সাথে এবং মাংসের সাথে খেলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই তো আমার বাগারের জন্য সব কিছু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি খিচুড়িতে আমি বাগার দিয়ে দিচ্ছি। এটা আমি বাগার দিয়ে দিচ্ছি। আর এই তো হচ্ছে আমার পাতলা খিচুড়ির ফাইনাল লুক। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশের অল নোটিফিকেশন বেল বটনটিকে চাপ দিতে ভুলবেন না। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। তাহলে চলুন কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।